প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জের অনলাইন ক্লাসে আমি রণবীর চক্রবর্তী, সহকারী শিক্ষক, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় গণিত প্রথম অধ্যায়। আমরা প্রথম অধ্যায়ের 1.1, 1.2 আমরা গতদিন আলাপ করেছিলাম। আজকে আমরা 1.3-এ আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। খেয়াল করো, এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, বিলিয়ন, মিলিয়ন, হাজার, শতক, দশক, একক, এখানে পৃথকভাবে সাজিয়ে দেখানো হয়েছে। একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের। হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয় 111,000। আবার হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন চকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111,000,000। আশা করি বুঝতে পেরেছ। মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের, যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111,000,000,000। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আমরা এই আলোচনা থেকে কতিপয় সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আন্তর্জাতিক রীতিতে একক, দশক ও শতকের গড়ের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। আবার মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের এবং এ ঘরে যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। অর্থাৎ কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আশা করি বিষয়টি বুঝতে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন আগে আমরা দেশীয় গণনা পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি দুইটি আলোচনা করলাম। এখন দেশীয় গণনা পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতির মধ্যে একটি পার্থক্য আমরা পরিলক্ষিত হয় যা দেখতে পাই। খেয়াল করো, 1,000,000 = 10,00,000। মিলিয়ন হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতির একক আর লক্ষ দেশীয় গণনা পদ্ধতির। তাহলে খেয়াল করো, 1,000,000 = 10,00,000, 10,000,000 = 100,00,000, আবার 1,000,000,000 = 1,000,000,000, 1,000,000,000 = 100,00,000,000। তাহলে এখানে দেখো 5,4,2,3,2,1,7,9,2 একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটির দেশীয় রীতিতে লিখিত রূপ নিচে দেওয়া হলো 54,23,21,792, যাকে আবার নিচে কথায় প্রকাশ করে দেখানো হয়েছে। এখন আন্তর্জাতিক দিতে গেলে দেখো একটা সংখ্যা দেওয়া আছে 542,321,792। এই একই সংখ্যাকে দুইভাবে এখানে উপস্থাপন করা হলো। একটা উদাহরণ দিয়ে দেখানো যাচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে কীভাবে কথায় লেখা হয়।
দেখো এখানে দেয়া আছে 204,340,432,000। আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে ডান দিক থেকে তিন ঘর পরপর কমা বসে, তো ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসে আমরা পাই 204,340,432,004। এটিকে কথায় প্রকাশ করলে হয় 204,340,432,000। উদাহরণ ছয়ের দিকে লক্ষ্য করো, এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে 5,000,000-এ কত লক্ষ, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 500 কোটিতে কত বিলিয়ন। তাহলে 1,000,000 সমান আমরা জানি 10 লক্ষ, পূর্ববর্তী স্লাইডে আলোচনা হয়েছে। তাহলে 5,000,000 সমান 5×10=50 লক্ষ, একদম সহজ। এবার দ্বিতীয়টি দেখো, এখানে দেওয়া আছে 500 কোটিতে কত বিলিয়ন। তাহলে আমরা জানি 100 কোটি সমান 1 বিলিয়ন, তাহলে 1 কোটি সমান 1কে 100 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং 500 কোটি সমান 500কে 100 দিয়ে ভাগ করো, ভাগ করলে কী দাঁড়ালো? 5 বিলিয়ন। আশা করি তোমরা এই আলোচনাটি সহজেই বুঝতে পেরেছ। তো আজকের এই আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদেরকে কিছু বাঁচার কাজ দিয়ে দিচ্ছি। একদম সংক্ষিপ্তভাবে তিনটি কাজ দিয়ে দিলাম, এগুলি বাসায় কমপ্লিট করে গ্রুপে আপলোড করবা। প্রথমটি হচ্ছে কথায় লেখো, দ্বিতীয়টি 7,000,000-এ কত লক্ষ, তৃতীয়টি হচ্ছে 800 কোটিতে কত বিলিয়ন। যদি কোনো সমস্যা থাকে তাহলে গ্রুপে লিখে জানাবে, আমরা সমাধানের চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।